হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে, অর্থাৎ নিজাম শিপিং লাইন্সের ব্যানারে থাকা অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 5, অ্যাডভেঞ্চার 6 এবং অ্যাডভেঞ্চার 9 যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর ডকইয়ার্ডে। আপনারা অনেকেই কমেন্ট করে অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি ক্যাটামেরা নৌযানের আপডেট চেয়েছিলেন, পাশাপাশি অনেকেই জানতে চেয়েছিলেন অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 দুইটি নৌযান বর্তমানে কোথায় রয়েছে এবং নৌযান দুটি কেন সার্ভিসের বাইরে রয়েছে এবং নৌযান দুটি কবে নাগাদ সার্ভিসে যুক্ত হবে সে বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন। তার এই ভিত্তিতে আজকের এই ভিডিওটি, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাডভেঞ্চার কোম্পানির তাদের নিজস্ব ডকইয়ার্ড, আর এই ডকইয়ার্ডটি অবস্থিত বরিশালের নলসিটিতে অবস্থিত, কীর্তনখোলা নদীর পাশেই কিন্তু এই ডকইয়ার্ডটি। আর আপনারা জানেন যে বরিশালের সেই কীর্তনখোলা নদী খুবই সুন্দর একটি নদী, আপনারা ইতিমধ্যে জানেন। তো এই কীর্তনখোলা নদীর পাশেই কিন্তু এই অ্যাডভেঞ্চার কোম্পানির ডকইয়ার্ডটি, এখানেই কিন্তু অ্যাডভেঞ্চার 5, 6, অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9 এই জাহাজগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঠিক কীর্তনখোলা নদীর পাশেই এই ডকইয়ার্ডটি অবস্থিত, আর আপনারা দূর থেকেই কিন্তু অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 দুইটি নৌযানই কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি নৌযানই বর্তমানে কিন্তু বরিশালে রয়েছে। দুইটি নৌযানই দীর্ঘদিন যাবৎ কিন্তু ঢাকায় ছিল, সেই ঢাকা থেকে নৌযান দুটিকে কিন্তু তাদের নিজস্ব ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আর আপনারা জানেন যে অ্যাডভেঞ্চার 5 এই নৌযানটি ঢাকা চাঁদপুর ঢাকা নৌরুটে চলাচল করে এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি এই নৌযানটি ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে চলাচল করে। অ্যাডভেঞ্চার 6 এই দুইটি এই অ্যাডভেঞ্চার 6 এই নৌযানটি যখন সার্ভিসে যুক্ত হয় তখন ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে সার্ভিসে যুক্ত হয়েছিল এবং যখনই পদ্মা সেতু উদ্বোধন হয় তখন এই ঢাকা বরিশাল নৌরুটে যাত্রী সংকট দেখা দিলে কিন্তু অ্যাডভেঞ্চার 6 নৌযানটি রুট পরিবর্তন হয়, অর্থাৎ ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে অ্যাডভেঞ্চার 6 নৌযানটি সার্ভিসে যুক্ত হয়। তো এই নৌযান দুটি দীর্ঘদিন সার্ভিসে বাইরে থাকার মূল কারণ হলো যাত্রী সংকট। আপনারা জানেন যে বর্তমানে সব নৌরুটেই কম বেশি যাত্রী সংকট দেখা দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 দুইটি নৌযান নৌরুট থেকে ছিটকে গিয়েছে। যেহেতু অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি নৌযানই কিন্তু ক্যাটামেরান নৌযান, অন্যান্য যে সাধারণ নৌযানগুলো সেই নৌযানগুলোর থেকে আলাদা। অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি নৌযান যখন চলাচল করে এই দুইটি নৌযানের ফুয়েল এবং মেনটেন্যান্স খরচ কিন্তু অন্যান্য সাধারণ লঞ্চের থেকে অনেক বেশি পড়ে। তো যে পরিমাণ এই দুইটি নৌযানের পিছনে কস্ট বা খরচ হয় সে পরিমাণ কিন্তু যাত্রী হয় না এবং যাত্রী না হলে কিন্তু সেই পরিমাণ টাকা উঠে আসে না, যার কারণেই কিন্তু এই অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 দুইটি নৌযানই দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাইরে রয়েছে। এবং এই অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 এই দুইটি নৌযান কিন্তু সার্ভিসে যুক্ত হয়, আমরা দেখেছি যে রোজার ঈদে এবং কোরবানির ঈদে এই অ্যাডভেঞ্চার 5 এবং অ্যাডভেঞ্চার 6 দুইটি নৌযানই তাদের নিজস্ব নিজ নিজ নৌরুটে কিন্তু সার্ভিসে দেখা যায় এবং বাকি সময়গুলো তারা কিন্তু ডকইয়ার্ডে থাকে, অর্থাৎ তাদের চলাচল করার জন্য যে পরিমাণ কষ্ট হয় সে পরিমাণ যাত্রী হয় না এবং সে পরিমাণ টাকা হয় না, যার কারণেই কিন্তু অ্যাডভেঞ্চার 5 6 দুইটি নৌযানই সার্ভিসের বাইরে রয়েছে। তো নৌযান দুটি কবে নাগাদ সার্ভিসে যুক্ত হবে, তো যখনই কিন্তু এই তাদের নিজ নিজ নৌরুটে যখন যাত্রী সংখ্যা বেশি হবে তখনই কিন্তু এই নৌযান দুটিকে কিন্তু পুনরায় আবার সার্ভিসে দেখা যাবে, অর্থাৎ বলা যায় 2024 সালে রোজার ঈদে বা কোরবানির ঈদে এই দুই ঈদে এই অ্যাডভেঞ্চার 5 6 এই দুইটি নৌযানই কিন্তু সার্ভিসে দেখা যাবে। এছাড়াও যদি মালিক পক্ষ চায়, তারা যদি নৌযান দুটি চালাতে চায় তারা কিন্তু চালাতে পারে এবং যখন যাত্রী সংখ্যা বেশি হবে তখনও কিন্তু এই নৌযান দুটি তাদের নিজ নিজ নৌরুটে সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত নৌযান দুটি বর্তমানে তাদের নিজস্ব ডকইয়ার্ড বরিশালে রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।